আমাদের বাংলাদেশের একটা কমন সমস্যা আছে, কেউ মাইন্ডে নেই। যেমন মুফতি আজম আল্লামা আব্দুস সালাম চারগামি রাহিমাহুল্লাহ, আমরা যখন কারাগারে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন, খুব বেশি দিন আগের কথা তো না, সর্বোচ্চ 1.5 থেকে 2 বছর আগে হবে, যেই মানুষটা পাকিস্তানের অনেকের নিকট ছিলেন মুফতি আজম, বাংলাদেশের মতো ছোট দেশ বলছি না, যিনি অনেকের নজরে যতদিন পাকিস্তানে ছিলেন, জিন্দেগির যৌবনকাল, তারুণ্য আর পৌরত্বের সময়গুলো তো তিনি বাংলাদেশে না, ভিন্ন টাউন মাদ্রাসার প্রধান মুফতি হিসাবে তার জিন্দেগি অতিবাহিত করেছেন, যেই মানুষটা অনেকের নজরে ছিলেন পাকিস্তানের মুফতি আজম, আর যারা তাকে মুফতি আজম মনে করতো না, রফি ওসমানী সাহেবকে মনে করতো, তাদেরও এ বিষয়ে দ্বিমত ছিল না। রফি ওসমানী সাহেবের ইন্তেকাল হলে মুফতি আজম আল্লামা আব্দুস সালাম চাটগামি হবেন পাকিস্তানের মুফতি আজম। মুফতি আজম মানে বুঝেন গ্র্যান্ড মুফতি, সবচেয়ে বড় মুফতি, রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ মুফতি। তাহলে যেই মানুষটার এত সম্মান ছিল পাকিস্তানে, এখনো হাজার হাজার ফতোয়া ভিন্ন টাউনে পাবেন যেখানে তার নাম তার স্বাক্ষর এখনো শোভা পাচ্ছে, এমনকি পাকিস্তানের আলেমরা আজও পর্যন্ত বিভিন্ন আলোচনায় তার নাম নিয়ে উদাহরণ দিচ্ছে, তার শ্রেষ্ঠত্ব তার ফজিলত বয়ান করছে। কিন্তু বাংলাদেশে এসে আল্লাহর বান্দা জিন্দেগির শেষ কয়েকটা বছর অতিবাহিত করলেন হাতাজারি মাদ্রাসার ফতোয়া বিভাগকে আলোকিত করলেন, কিন্তু বাংলার জমিনের কয়জন মানুষ তার মূল্যায়ন বলেন? আমি খারাপ কিছু বলছি, অবাস্তব কিছু বলছি? এই মাটিরই কি জন্য একটা সমস্যা, শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি নিজে আফসোস করে গেছে, তার বইয়ে তো নিজে পড়েছি যে আমি এখানে কাজ করতে চেয়েছি কিন্তু এই মাটি আমাকে মূল্যায়ন করে না। মুফতি আজম ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইকে কেমন মূল্যায়ন করা হয়েছে আর পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাইকে কেমন মূল্যায়ন করা হয়েছে একটা বার চিন্তা করেন। সেখানে সবাই মিলে কেমন যেন যাদেরকে আল্লাহ যোগ্যতা দিয়েছেন তাদেরকে আরও এগিয়ে নিতে চায়, আর এই মাটি কেমন জানি মাছে ভাতে বাঙালি বলে মাছের বৈশিষ্ট্য যেমন এক মাছ আর এক মাছকে খেয়ে ফেলে, একইভাবে আচরণ সব জায়গায় ছড়িয়ে পড়েছে। কে কাকে দমাবে, কে কাকে নিচে নামাবে, কীভাবে আরেকজনকে টেনে নিজে সেই জায়গায় নিশ্চিত হবে, এটা নিয়ে প্রতিযোগিতারই শেষ নয়। খালি আফসোস করে বাঙালির কিছু হবে না, বাংলাদেশে বড় ব্যক্তিত্ব তৈরি হবে না, আরে তৈরি হবে কিভাবে, যারা তৈরি হয়ে আছে তাদেরকেই তো চেনো না। বাংলাদেশে মুফতি আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহর মতো যে ব্যক্তিত্ব আছে, এখনো পর্যন্ত আফ্রিকার বহু জায়গায় তার কিতাব সিলেবাস, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, পৃথিবীর বহু জায়গায় আমরাও যখন ছিলাম দেখেছি আফ্রিকা থেকে, মালয়েশিয়া থেকে, মিশর থেকে, আরব বিশ্ব থেকে অনেকে আসতো দেখার জন্য। যে কী জন্য দেখতে যাচ্ছেন, নাম শুনলেন কিভাবে? উনি তো আরবে গিয়ে গিয়ে মাহফিল করে না, যে ওনার নাম শুনবেন, নাম জানলেন কিভাবে? জবাব দিত, আমরা তার কিতাব পড়েছি। সুবহানাল্লাহ, তার কিতাব কেমনে পড়লেন? বাঙালিও অনেকে তার কিতাব পড়ে সারে নাই, আর এত দূরে আপনারা কিতাব পড়লেন কেমনে? এই দেশ থেকে কিতাব ছাপিয়ে সেখানে তো পাঠানো হয় না। কিন্তু অবাক হয়ে যেতাম, দুনিয়ার এত বড় বড় ব্যক্তিত্বরা যাদের সবাই আবার হানাফি এমনও না, কেউ সাফিয়াই কেউ সালাফি, কিন্তু একবার আসে তার সঙ্গে দেখা করার জন্য, তার থেকে হাদিসের সনদ বা ইজাজত নেওয়ার জন্য, কিন্তু বাংলাদেশে জীবনের বড় একটা অংশ কাটিয়ে দিয়েছেন। কয়েকজন মানুষ থেকে কতটুকু মূল্যায়ন, কিন্তু মূল্যায়নের চিন্তা না করে একমাত্র আল্লাহর জন্য যারা জীবনকে অতিবাহিত করে আল্লাহ এভাবেই তাদেরকে চমকে দেয়।